সোনামুখীতে শুভেন্দু ছবি পুড়িয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অবশেষে বিজেপির ছত্রছায়ায় রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে একঝাঁক তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। আর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারী ছবি পুড়িয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই মতোই আজ বাঁকুড়া জেলার সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়ে একটি মিছিল করে সোনামুখী ব্লক এবং সোনামুখী শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মিছিল শেষে সোনামুখী চৌমাথায় শুভেন্দু অধিকারী ছবি পুড়িয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। গীতাঞ্জলি বুক স্টোর, এখানে বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির যে কোনো ধরনের বই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের পাশাপাশি যাত্রা, নাটক, রামায়ণ, মহাভারত ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থের বইও পাওয়া যায়। তাই আপনারা আপনাদের চাহিদা মতন যে কোনো ধরনের বইয়ের সম্ভার পেতে এক্ষুনি চলে আসুন গীতাঞ্জলি বুক স্টোরে। তাছাড়া আপনি কি আপনার ছেলে মেয়ের জন্য গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকের সন্ধান করছেন? তাহলে এই চিন্তা দূরে ফেলে যোগাযোগ করুন রঘুনাথপুর স্টাডি পয়েন্টে। এখানে CBSE ও ICSE বোর্ডের ইংরেজি ও হিন্দি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে টিউশন পড়ানো হয়ে থাকে। তাই আর দেরি না, ছাত্রছাত্রীদের নতুন ব্যাচের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন। টিউশনের অধিক বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন গীতাঞ্জলি বুক স্টোরে। আমাদের ঠিকানা গীতাঞ্জলি বুক স্টোর, রঘুনাথপুর পুরাতন হাটতলা রোড। সম্পর্কিত ফোন নম্বর 9932607320 অথবা 9547135292।